এখানে পূজো শুরু হয়ে গেছে। এখানে মোটামুটি সব বাড়া হচ্ছে, আলুর দম দিলেই হয়ে যাবে। গুড মর্নিং, গুড মর্নিং মা। মায়ের এখানে পুজো দিচ্ছে মা, আর আজকে বৃহস্পতিবার সঙ্গ আছে, ওর জন্য মা কাজ মোটামুটি এগিয়ে রেখেছে কিছুটা। ওই যে গুরুদেবকে বার করে, হ্যাঁ সবার সঙ্গ আছে, ঠাকুর বার করে রেখে দিয়েছে, এখনই পেতে দিয়েছে, উপরে ছিল। এই আজ খুব মজা হবে তোমার, ওটা হার হাত দিও না। গুড মর্নিং এভরিওয়ান, আজ বৃহস্পতিবার, আর আজকে বাড়িতে মা সঙ্গ রেখেছে। মা সোমবার রোববার সরি বৃহস্পতিবার বৃহস্পতিবার মাঝে মাঝে সঙ্গতে যায়, আবার কখনো কখনো বাড়িতেও রাখে, তো আজকে রেখেছে বাড়িতে। আর এই ফুলটা দেখো দারুণ ফুটেছে, এখানে বাসন করতে সব বার করে নিচ্ছে। ও জায়গাটা মোটা হয়ে গেছে, ও সন্ধ্যাবেলায় হবে, তুই বেরো, আজকে হবে, তুই আয় আয় আয়। মায়েরটাই খাবে, মায়েরটাই খাবে, খা। এখানে সীতাভোগ এনেছে, তার দুটো গোলাপজাম, সীতাভোগ খাই না, ভেন্ডি আর রুটি, আর ভেন্ডি খাবে, ভেন্ডি। সব গোছানো হয়ে গেছে, পূজোর বন্দোবস্ত কমপ্লিট, এখন শুধু সন্ধ্যের অপেক্ষা। ম্যাডাম তাড়াতাড়ি আজকে স্নান ধান করে নিয়েছেন, এখন খেতে বসবেন। কটা বাজে এখন ঘড়িতে? আর 12:25, তোমাকে তাড়াতাড়ি খেতে হবে, তুমি ঘুমালে তবে ঠামু কিন্তু ওই সুজি আর লুচিতে নামবে, নালে নালে ভরসা পাচ্ছে না। অ্যাকচুয়ালি ও একই করে, এটো মুখে এখানে ওখান ঘুরে বেড়ায়, খাবারে হাত দেয়, যা করে আর কি। এবার সবই আবার মা ওখানে ওইসব নিয়ে বসবে, ওকে তো আর আটকানো সম্ভব না কারোর পক্ষে। তো মা বললো তাড়াতাড়ি তোরা খেয়ে অন্তত এটাকে ঘুম পাড়া বা কিছু, তারপর অন্তত খাবারের পাটটা মিটে যায়, কারণ ঠাকুরের ভোগ করবে না, লুচি করবে, আলুরদম করা আছে, তারপর সুজি, এই সমস্ত ওর জন্য। আমারও স্নান হয়ে গেছে, চলো। ভেন্ডি, পালং শাক, মোচা, পোস্ত, আর আলুরদমটা দেখি, কাজু কিশমিশ ঘি রয়েছে, বাকি সবই তো ঠিক আছে। বাইরের ওয়েদার দেখো, এখন সবাই আসবে কি করে এটাই সন্দেহ, তার মাঝে একটা বিড়াল। ম্যাডামের নতুন জামা চলে এসছে জেঠুর তরফ থেকে, এই যে এই জামাটা পরে খুলে দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ ওয়েদারের যে অবস্থা বোঝা যাচ্ছে না, আয়োজন করা হচ্ছে, ঠাকুরের তুলসীর মালা পরানো হচ্ছে, আর এখানে মোটামুটি যোগাড় যান্তি কমপ্লিট। এখানে ধূপকাঠি, প্রদীপ, এখানে আছে মিষ্টি, এখানে আছে হচ্ছে এই যে বাতাসা, আর এখানে একটু ফল কেটে দেওয়া হয়েছে অল্প করে, এই যে চন্দন, জল, আর এতে আছে হচ্ছে সুজি যেটা মা করেছে। কিন্তু বাইরের ওয়েদারের অবস্থা হচ্ছে এই, এখনো বৃষ্টি পড়ছে। আমার উলু উলু, বাকি যাই হোক থাক। এখানে গরম গরম লুচি ভাজা হচ্ছে, মোটামুটি ওদিকে সবই জোগাড় হয়ে গেছে, এই যে, আর এই যে, বাকি ওইদিকে বৃষ্টি তো পড়ছেই, কি যে হবে হরেই জানে। আর এই যে এগুলো ভাজা হবে, হ্যাঁ এই যে এখানে চা হয়ে গেছে, মোটামুটি অনেকে চলেও এসছে, একটু পরে সঙ্গ শুরু হবে। এখানে পুজো শুরু হয়ে গেছে, কি সুন্দর লাইট জ্বালিয়ে দিয়েছে।
মোটামুটি সব বাড়া হচ্ছে, আলুর দম দিলেই হয়ে যাবে, বুঝলি? এই যে সব বাড়া কমপ্লিট হয়ে গেছে, সব কমপ্লিট। বাইরে টুনি জ্বালিয়ে দিয়ে দিয়েছে। ও এবার সব ক্লিন করতে হবে, চলো তাড়াতাড়ি। বাইরে ওয়েদারটা বেশ সুন্দর। এখানে লুচি ভাজছে রাতের জন্য, হয়ে গেছে। ওরগুলো কোথায়? মেয়ে আজকে রাতে লুচি খাতে, যদিও বা লুচি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আর মা খাবো, তাহলে হয়ে যাবে। এখানে আলুর দমও সুন্দর গরম হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, নেক্সট ডে মর্নিং ব্লগ এন্ড করতে ভুলে যাওয়াটা এখন যেন স্বভাবে দাঁড়িয়ে গেছে। বাকি আমার মেয়ে ওখানে প্যাঁ প্যাঁ করছে, যাই হোক ছাড়ো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা যায় নেক্সট ব্লগে। যাতে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।